এনজি ইয়ং ব্লসম কিছু বছর ধরে অসহায় বাচ্চাদের বিভিন্নভাবে সাহায্য করে চলেছে। এখন আপনিও পারেন সাহায্যের হাত বাড়ি দিতে। আমাদের সাথে যোগাযোগ করতে মেইল করুন yblossom302@gmail.com অথবা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার 9073155727। হ্যালো বন্ধুরা, আমি জয় শুরু করছি আজকে আওয়ার স্পোর্টস ওয়ার্ল্ড। আজকে কিন্তু মেইনলি পাঁচটা বড় আপডেট রয়েছে। ইস্ট বেঙ্গলের হেড কোচ রূপে আসছে কে? ক্লিফোর্ড মিরান্ডা। এবং মোহনবাগান এটিকে জার্সি লোগো কি হবে এবং মোহনবাগান এটিকে সিএফএল কোচ কে হবে তার একটা বড় আপডেট, এবং ইস্ট বেঙ্গল প্লেয়াররা কবে দেশে ফিরে যাচ্ছে, এবং এফসি গোয়া এবং মুম্বাই সিটি এফসির একটা রয়েছে ট্রান্সফার নিউজ, এবং রয়েছে আইএসএল এর একটা আপডেট যা তোমাদের সাথে পরপর শেয়ার করব। তো প্রথমে চলে আসি ইস্ট বেঙ্গলের খবরে। আর ইস্ট বেঙ্গলের খবরে আসলে কিন্তু দেখা যাচ্ছে ইস্ট বেঙ্গলের পরবর্তী মরশুমের হেড কোচ কে হবে। আর আমি আগেও বলেছিলাম একজন কিন্তু রয়েছে সর্বোচ্চ এগিয়ে, সেটা কিন্তু হচ্ছে এফসি গোয়ার আগের বছরের সহকারী কোচ ক্লিফোর্ড মিরান্ডা। হ্যাঁ, ক্লিফোর্ড মিরান্ডাকে পেতে কিন্তু অনেকটাই আগ্রহী ছিল ইস্ট বেঙ্গল কর্তারা, আর এর জন্য কিন্তু ভালো অঙ্কের টাকাও একটা প্রস্তাব দিয়েছিল ক্লিফোর্ড মিরান্ডাকে। কিন্তু এগুলো যেন কোথাও যেন একটু জলাঞ্জলি হয়ে যাচ্ছে, কারণ এফসি গোয়ার বর্তমান যে টিম, সেই টিম ম্যানেজমেন্ট কিন্তু ক্লিফোর্ড মিরান্ডাকে ধরে রাখতে মোটামুটি সক্ষম। কারণ বর্তমান কোচ জানো জুয়ান ঠিক হয়ে গেছে, স্প্যানিশ কোচ জুয়ানকে কিন্তু গোয়া তাদের নতুন কোচ হিসাবে চূড়ান্ত সিদ্ধান্ত করেছে, এবং তার সহকারী রূপেই কিন্তু ক্লিফোর্ড মিরান্ডাকে রাখতে চলেছে গোয়া টিম ম্যানেজমেন্ট, মানে এফসি গোয়া টিম ম্যানেজমেন্ট। আর সেখানে সেই প্রস্তাবে, এফসি গোয়ার যে নতুন প্রস্তাব, সেই প্রস্তাবে কিন্তু ক্লিফোর্ড মিরান্ডা অনেকটাই রাজি। আর বর্তমানে কিন্তু আমার কাছে যা খবর, মোটামুটি কনফার্ম, মোটামুটি খুব বড় অঘটন না ঘটলে কিন্তু এফসি গোয়া সহকারী কোচ রূপে কিন্তু থাকতে চলেছে ক্লিফোর্ড মিরান্ডা। আমি আশা করবো ক্লিফোর্ড মিরান্ডার এই দ্বিতীয় সফরও গোয়ার জন্য কিন্তু খুবই ভালো হবে। তো এবার চলে আসি এটিকে মোহনবাগানের খবরে। আর এটিকে মোহনবাগানের খবরে আসলে কিন্তু দেখা যাচ্ছে অনেক রহস্য, অনেক গল্প, আর অনেক পত্রিকায় অনেকগুলো কথাই বেরোচ্ছে। আর তার মধ্যে আজকে একদিন পত্রিকা কিন্তু একটা কথা বললো, সেটা কিন্তু বললো যে জার্সি এবং লোগো এই দুটো জিনিস কিন্তু মোহনবাগানের নামেই থাকবে। যেমন মোহনবাগানে জার্সি ছিল সেরকমই থাকবে, এবং যেমন মোহনবাগানের লোগো ছিল সেরকমই থাকবে। ওপরে যেমন অনেকে বলছিল ওপরে একটা মোহনবাগানের নৌকা এবং ওপরে কিন্তু বাঘ বসে আছে, সেই ওপরে কিন্তু বাঘটা বসছে না নৌকার উপরে, কোনোদিন বাঘ উঠছে না, এটা কিন্তু একদিন পত্রিকা বলল, এটা কিন্তু আমি সাইডে দিয়ে দেবো। তো শুধুমাত্র বলল যে নাম কিন্তু পরিবর্তন হতে পারে, সেটা কিন্তু এটিকে মোহনবাগান হতে পারে। আর যদি আমার কথা শোনো, আমিও একজন সাধারণ তোমাদের মতনই ফুটবল ফ্যান, আমি এই কথাটা বলতে পারি এখনও কিন্তু শুধু সময়ের অপেক্ষা আছে। সামনে কদিন পরেই কিন্তু খুলতে চলেছে মোহনবাগান ক্লাব, তখন সেই বোর্ড মিটিং হবে এবং তখনই কিন্তু সিদ্ধান্ত হবে কোনটা ঠিক এবং কোনটা ভুল। এখনও কিন্তু যতগুলো বেরোচ্ছে ততগুলো কিন্তু রিউমার। আর আমার কথা অনুযায়ী, আমি একজন ফুটবল ফ্যান, তো আমার কিছু তথ্য আমি পেয়েছি, তো সেখান থেকে আমি এইটুকুনি বলতে পারি দু পক্ষর কিন্তু সমান অধিকার থাকবে। হ্যাঁ, এটিকে 80% হতে পারে, মোহনবাগানের 20% হতে পারে, কিন্তু দু এইভাবে কিন্তু চুক্তিবদ্ধ হয়েছে মোহনবাগানের ঐতিহাসিকের কথা মাথায় রেখে, এবং এটিকে টিম তাদের নতুন ভাবনাকে, চিন্তাকে মাথায় রেখে একসাথে এই টিমটা গড়বে। তো আশা করা যাচ্ছে পরের মরশুম থেকে আরও একটা সুন্দর ঝলক দেখতে পারবো, আর এরকম ঝুট ঝামেলা যাতে সব সুন্দরভাবে মিটে যায় এটাই আশা করব। তো এবার চলে আসছি ইস্ট বেঙ্গলের আরও একটা কথায়। ইস্ট বেঙ্গলের তিনখানা, দুখানা প্লেয়ার এবং একখানা কোচ, ফিজিও কোচ এবং দুখানা প্লেয়ার কাসিম এবং যে তোমার জনি আগস্টা, তারা কবে দেশে ফিরছে? বর্তমান পাওয়া খবরে জনি আগস্টা কিন্তু 13 জুন ফ্লাইটে তিনি তার দেশে ফিরে যাচ্ছে, এবং ফিজিও কোচ কার্লোস কিন্তু ফিরে যাচ্ছে 18 জুন। কিন্তু এখনও পর্যন্ত জনি আগস্টা, যে ওয়ার্ল্ড কাপ বিশ্বকাপের এত বড় মাপের একজন ফুটবল প্লেয়ার এবং ইস্ট বেঙ্গল হয়ে দারুণভাবে ডিফেন্ডিং করেছে, তার কিন্তু এখনও পর্যন্ত কোনো খবর আসেনি কবে ফিরছে দেশ এবং কি কারণে আটকে রয়েছে এত সমস্যার মধ্যে, সেটা কিন্তু এখনও জানা যাচ্ছে না। আর এইটুকুনি জানা যাচ্ছে কোয়েস কিন্তু এখনও পর্যন্ত সেরকমভাবে কোনো সাহায্য করছে না, যা সাহায্য করছে ইস্ট বেঙ্গল কর্তারাই কিন্তু এই নিয়ে এগোচ্ছে। আমি আশা করবো এই দুটো কোচ এবং প্লেয়ার যেমন কাসিম এবং কার্লোসের মতন কিন্তু খুব তাড়াতাড়ি জনিও তার নিজের দেশে সুরক্ষিতভাবে ফিরে যেতে পারবে। তো এবার চলে আসি আরও একটি ইস্ট বেঙ্গলের আপডেটে, সেটা হচ্ছে কিন্তু এনওসি জমা দেওয়া। আমি বলেছিলাম নো অবজেকশন সার্টিফিকেট কিন্তু 18 তারিখ, যতদূর আমি শুনতে পাচ্ছি 18 তারিখ কিন্তু কোয়েস ক্লাবকে দিয়ে দেবে। এই নো অবজেকশন সার্টিফিকেটটা পাওয়ার পরেই কিন্তু নতুন ইনভেস্টর বা স্পন্সর ইস্ট বেঙ্গল অ্যানাউন্স করতেই পারে, তাতে কোনো অসুবিধা থাকবে না। এবার চলে আসি ট্রান্সফার নিউজে। আর ট্রান্সফার নিউজে আসলে কিন্তু দেখা যাচ্ছে জোনাথান সোরিয়ানো, এই জোনাথান সোরিয়ানো কিন্তু অনেক বড় মাপের ফুটবল প্লেয়ার, স্পেনের যে জাতীয় দল আছে অনুরুদ্ধ 20 অনুরুদ্ধ 18-তে কিন্তু তার খেলার অভিজ্ঞতা আছে, অসাধারণ ফুটবল প্লেয়ার, এবং বার্সেলোনা বিতে খেলে কিন্তু তিনি
79টা ম্যাচ খেলে কিন্তু তিনি 55খানা গোল খেলেছেন। ফরওয়ার্ড প্লেয়ার, অসাধারণ প্লেয়ার, এবং বার্সেলোনাতেও তিনি কিন্তু সুযোগ পেয়েছিলেন কিন্তু সেরকম ম্যাচে কিন্তু সুযোগ পায়নি, এবং বড় বড় লিগ এবং বড় বড় টুর্নামেন্টে কিন্তু এই প্লেয়ারটি সিরিয়ানোর কিন্তু খেলার অভিজ্ঞতা আছে। এবং এই প্লেয়ারটিকে কিন্তু অফার করেছে এবার মুম্বাই সিটি এফসি এবং এফসি গোয়া। আর আমার কাছে যতদূর খবর, মুম্বাই সিটি এফসি কিন্তু ভালো অঙ্কের টাকা একটা প্রস্তাব দিয়েছে এই সিরিয়ানোকে। এই সিরিয়ানোকে ছিনিয়ে নিতে পারে নাকি মুম্বাই সিটি এফসি এফসি গোয়ার কাছ থেকে, এটাই কিন্তু দেখার বিষয়। এবং এই প্লেয়ারটির বর্তমান বয়স কিন্তু বর্তমান 34 বছর, এবং তিনি কিন্তু স্ট্রাইকার পজিশনে খেলেন। আমি আশা করব যদি ইন্ডিয়া যেই টিমেই আসুক, এফসি গোয়া বা মুম্বাই সিটি এফসি, একটা ধামাকাদার পারফরমেন্স কিন্তু তার থাকবেই। তো এবার আরেকটা প্লেয়ারের কথা চলে আসি, তার নাম কিন্তু আমাদের ভারতীয় ফুটবল প্লেয়ার, বর্তমানে কিন্তু তিনি ফ্রি এজেন্ট, এবং তার নাম কিন্তু কমলজিৎ সিং, এবং তিনি কিন্তু গোলকিপার পজিশনে খেলেন। বর্তমান কিন্তু 24 বছর বয়স, ইন্ডিয়ান অ্যারোজের হয়ে কিন্তু তিনি আগেও খেলেছেন। অসাধারণ গোলকিপার এবং তরুণ গোলকিপার, এবং এই গোলকিপারকে পেতে আগ্রহী কিন্তু উড়িষ্যা এফসি। এখনো পর্যন্ত কিছু চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, কিন্তু শেষ পর্যন্ত দেখা যাক কি হয়। তো আজকের মতো ভিডিও এতটুকুই, ভালো থাকো, সুখে থাকো, খেলতে থাকো ফুটবল, সাথে সব খেলাও।